আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা কি জানেন মাত্র ষোলোটি ইউরোফাইটার টাইফুনই পুরো মায়ানমার ফোর্সকে ধ্বংস করে ফেলতে সক্ষম আমার এই কথাটি শুনে হয়তো ভাবছেন শাহরিয়ার ভাই পাগল হয়ে গেছেন তো না ভাই আমি পাগল হইনি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এটাই বিশ্লেষণ করে দেখাবো মাত্র ষোলোটি ইউরোফাইটার টাইফুন যদি বাংলাদেশের মতো একটি প্রফেশনাল বাহিনীর হাতে পড়ে তবে তা কতটা ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে তার আগে বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিন রকম ডিফেন্স রিলেটেড নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তো প্রিয় দর্শক আমরা যারা ডিফেন্স লাভার রয়েছি তারা অনেক দিন ধরেই আলোচনা করে আসছি বাংলাদেশ বিমান বাহিনীর এমআরসিএ বা মাল্টিরোল রোল কমব্যাক্ট এয়ারক্রাফ্ট ক্রয় প্রোগ্রাম নিয়ে কিন্তু দেখুন বর্তমান সময়ে যেভাবে বাংলাদেশের অর্থনীতি দিন দিন শক্তিশালী হয়ে উঠছে ঠিক তেমনই কুকুর শকুনের চোখ বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে সেদিকে পড়েছে জারি ধারাবাহিকতায় আমরা বিগত কয়েক বছর যাবৎ দেখে আসছি আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার যেমন বাংলাদেশের ওপরে রোহিঙ্গা সমস্যা চাপিয়ে দিয়েছে ঠিক তেমনই বিভিন্ন সময় বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ সেনা সমাবেশ ঘটিয়ে বাংলাদেশকে উস্কানি দিতেই থাকে তাছাড়া বাংলাদেশের এয়ার স্পেসে বিভিন্ন সময় যুদ্ধবিমান এবং হেলিকপ্টার পাঠানো সহ আমাদের সেন্ট মার্টিন দ্বীপকে তাদের ম্যাপে দেখানো এবং তাদের যুদ্ধজাহাজের পাহাড়ায় বাংলাদেশের জলসীমায় তেল তুলতে আসা বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য অনেক বড় একটি হুমকি এজন্য বর্তমান সময়ে একটি শক্তিশালী বিমান বাহিনীর প্রয়োজনীয়তা বাংলাদেশের জন্য বিশেষভাবে দেখা দিচ্ছে কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যে দেশটি সবচেয়ে বড় হুমকি সেই মায়ানমার সেনাবাহিনী যেমন পাহাড় টোপকে ভারী সামরিক সরঞ্জাম নিয়ে সহজেই বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে পারবে না ঠিক তেমনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আমাদের বিজিবিকে টপকাতেই তাদের অবস্থা খারাপ হয়ে আসবে আর তাদের নেভির কথা বললে মায়ানমার নৌবাহিনী কখনোই বাংলাদেশ নৌবাহিনীর সাথে পেরে উঠবে না এজন্য বাংলাদেশের ক্ষতি করতে মায়ানমারের হাতে যে একমাত্র অপশনটি রয়েছে সেটি হলো তাদের দেশের ফোর্স তো ধরুন মহান তালা না করেন দুই সালের মধ্যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হল জারি পরিপ্রেক্ষিতে মিয়ানমার ফোর্স তাদের মিগ টোয়েন্টি নাইন জেব সেভেন্টিন থান্ডার এবং এসিউ থার্টি নিয়ে বাংলাদেশে স্ট্রাইক করতে আসছে তখন বাংলাদেশ বিমান বাহিনীর হাতে যদি ষোলোটি মাল্টিরোল সক্ষমতার ইউরোফাইটার যুদ্ধ বিমান থাকে তবে কখনোই মায়ানমার ফোর্স বাংলাদেশের সাথে পেরে উঠবে না কারণ দেখুন একটি ইউরোফাইটার টাইফুনকে রুখতে যেমন চারটি করে মিড টোয়েন্টি নাইন বা চারটি করে জেভ সেভেন্টিন থান্ডারের প্রয়োজন হবে ঠিক তেমনই এসিউ থার্টির আর বা রেডার ক্রস সেকশন বর্তমান সময়ের যে কোনো মাল্টি যুদ্ধ বিমানগুলি থেকে বেশি হবার কারণে টাইফুন সহজেই তার ডিটেক্ট করে ডাউন করতে পারবে মাত্র ষোলোটি ইউরোফাইটার টাইফুনই মায়ানমার এয়ারফোর্সকে জনমের তরে শিক্ষা দিয়ে দিতে সক্ষম প্রথম সাতাশেই মার্চ উনিশশো সালে আকাশে ওড়াই সেমি স্টেলথ ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানটি টেকনিক্যাল স্পেসিফিকেশানস এবং ফায়ার পাওয়ার সম্পর্কে বললে ইউনাইটেড কিংডম জার্মানি ইটালি এবং স্পেনের যৌথভাবে তৈরি করা এই যুদ্ধ বিমানটির লম্বায় বাহান্ন দশমিক ছত্রিশ ফিট চওড়ায় পঁয়ত্রিশ দশমিক তিরানব্বই ফিট এবং এই যুদ্ধ বিমানটির উচ্চতা সতেরো দশমিক বত্রিশ ফিট একজন ক্রু মেম্বারের মাধ্যমে পরিচালিত এই ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানটির এমটিওয়েড বা খালি অবস্থায় ওজন প্রায় এগারো হাজার কেজি এবং ফুল লোডেড অবস্থায় ওজন প্রায় তেইশ হাজার পাঁচশো কেজির মতো ইঞ্জিন বা পাওয়ার প্লান্ট হিসাবে এই ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানগুলিতে ব্যবহার করা হয়েছে দুইটি ইউরোজেড ইজেড টু হান্ড্রেড ইঞ্জিন যার সাহায্যে এই যুদ্ধ বিমানটি প্রতি ঘন্টায় দুই কিলোমিটার গতিবেগে উঠতে সক্ষম ভূপৃষ্ঠ থেকে উনিশ হাজার আটশো মিটার ওপর দিয়ে উঠতে সক্ষম এই বিমানটি একবার জ্বালানি ভরে প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার রেঞ্জের মধ্যে অপারেশন পরিচালনা করতে পারে এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ইউরোফাইটার যুদ্ধ বিমানটির আর্মামেন্ট বা হাতিয়ারের কথা বললে এই যুদ্ধ বিমানটির প্রাইমারি আর্মামেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে একটি সাতাশ মিলিমিটারের মোসার্বিকের ক্যানন এছাড়াও এই যুদ্ধবিমানটি এর তেরোটি হার্ড পয়েন্টে বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং বোমা ক্যারি করতে সক্ষম যার মধ্যে রয়েছে এম বিডিএ মিটিওর লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এআইএম ওয়ান টু জিরো এয়ার টু এয়ার মিসাইল এআইএম সাইড উইন্ডার এয়ার টু এয়ার মিসাইল এবং এআইএম ওয়ান থ্রি জিরো অ্যাস এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু গ্রাউন্ড মিসাইলের মধ্যে রয়েছে এজিএম এইটি এইট হার্মস এজিএম সিক্সটি ফাইভ ম্যাব্রিক স্ট্যাম্প শ্যাডো এবং স্পেয়ার থ্রির মতো এয়ার টু গ্রাউন্ড মিসাইল তো বাংলাদেশি ডিফেন্স লাভাররা আপনারাই বিবেচনা করুন এই রকম সক্ষমতার ষোলোটি বিমান যদি বাংলাদেশ বিমান বাহিনীর মতো একটি প্রফেশনাল বাহিনীর হাতে পড়ে তবে তা মিয়ানমারিয়ার ফোর্সের জন্য কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং টাইগার বাংলাদেশ চ্যানেলের সাথে জুড়ে থাকুন